বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে। অসম্ভব মজার একটা ডিমের রেসিপি করে দেখাবো, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি একটা প্যান, আর তাতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন এরকম ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম। ডিম দুইটাকে আগে থেকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি, তারপর এই ফুটন্ত গরম পানিতে আমি ডিমটা ছেড়ে দিলাম। আর ডিমটা যখন আমি ফেটে নিয়েছি তখন ডিমের সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমটা যখন এরকম হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে এভাবে করে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব। আর এই পর্যায়ে এরকম একটু ফেনা ফেনা ভাব হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এই যে এভাবে করে আমি ডিমটা ছাড়িয়ে নিব, আর ডিমের টুকরাগুলো আমি এভাবে করে চামচ দিয়ে একটু ছোট ছোট করে দিব। ডিমটা হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে ডিমটা তুলে নিচ্ছি। আর সেই একই প্যানে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা এলাচ, এক টুকরা দারচিনি, দুইটা লং, আর দিয়ে দিলাম দুইটা গোলমরিচ। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আলু, আর এই আলুটাকে আমি আগে থেকেই 50%-এর মতো সিদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে তিনটে আলু ব্যবহার করেছি, আর আলুগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিব। আপনারা চাইলে আলুটাকে প্রথমেই তেলে ভেজে তুলে নিতে পারেন, তো আমি এখানে একবারেই আলুটাকে এভাবে করে ভেজে নিয়েছি। আলুটা যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটাও খুব সুন্দরভাবে গলে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এই যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে আর টমেটোটা একদম গলে যাবে, এরকম অবস্থায় হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এটাকে মিশিয়ে নিব আলুর সঙ্গে, আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আপনি গ্রেভিটা যেমন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাল করে নিব হাই আঁচে। যখন এরকম জালটা ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা আগে থেকে যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 3-4টা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি আরও 1 মিনিটের মতো জাল করে নিব। আর গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন আমি জালটা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।